আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা একটি পিসি বিল্ডআপের ভিডিও দিব। আপনারা যারা 10 জেনারেশনের প্রসেসর দিয়ে একটি পিসি বিল্ডআপ করতে যাচ্ছেন, ভালো মানের মাদারবোর্ড, এসএসডি, গেমিং কুলিং ফ্যান এবং ভালো মানের র‍্যাম দিয়ে, অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এটি হচ্ছে 30,000 টাকার ভিতরে। তো প্রথমত আমাদের একজন কাস্টমার, উনি আমাদের সবসময় ভিডিও দেখে, তো উনি হচ্ছে ইফতিয়ার আহমেদ, উনার নাম। উনি মাগুরা থেকে আমাদের একটি 10 জেনারেশন পিসি আমাদের অর্ডার করছে এবং এটি আমাদের অফিসিয়াল একটি ইনভয়েস। আর আমাদের ইনভয়েসের সাথে মূলত দুইটি পেপার থাকে। এটি হচ্ছে আমাদের ওয়ারেন্টি পেপার, এখানে যে মাদার বোর্ড থেকে ধরে প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি লেখা থাকবে। এবং এটি হচ্ছে আমরা যদি ডিসকাউন্ট দিই ডিসকাউন্ট, আর এটি হচ্ছে মূল প্রাইস। এবং যারা বিভিন্ন জেলা থেকে আমাদের প্রোডাক্ট অর্ডার করে, তাদেরকে আমরা 7 দিনের ভিতরে যে কোনো সমস্যা, যে কোনো পরিবেশে তারা আমাদের কাছ থেকে টাকা রিফান্ডিংয়ের একটা অপশন আমরা আমাদের সফটওয়্যারেও দিয়ে রাখছি। তো এখন আমরা, উনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করছে এখানে 29,410 টাকা। তো 29,410 টাকার ভিতরে কী কী প্রোডাক্ট নিচ্ছে এগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং এগুলোর প্রাইসও আমি বলে দিব। তো প্রথমত উনি আমাদের কাছ থেকে যে প্রসেসরটি নিছে, এটি হচ্ছে একটি 10 জেনারেশনের একটি i3 প্রসেসর। আর কম্পিউটার প্রত্যেকটা প্রোডাক্টের দাম অনেকটাই বেশি, আপনারা হয়তো অনেকেই জানেন। তো এই যে প্রসেসরটি আছে, এটি হচ্ছে 10 জেনারেশনের 3.60 GHz-এর একটি প্রসেসর, 6 MB ক্যাশ এই প্রসেসরটির, এবং এর মধ্যে ইন্টারনাল গ্রাফিক্স আছে। তো এটি হচ্ছে একটি ইনটেক প্রসেসর, এর প্রাইস বর্তমানে 12,500। তো উনি আমাদের কাছ থেকে আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখে, সেজন্য ওনাকে আমি ইনভয়েসে দেখাচ্ছি আপনাদেরকে, 11,900 টাকা ওনার কাছ থেকে আমরা বর্তমান আপডেট প্রাইস আমরা ধরে দিচ্ছি। এবং এই প্রসেসরটি হচ্ছে 3 বছরের আপনারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন। এবং এই প্রসেসরটি যে মাদারবোর্ডের মধ্যে মূলত লাগবে, এটি হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, B460 মাদারবোর্ডে আপনারা ইউজ করতে পারবেন, গিগাবাইট, আসুস, অ্যাজরক বিভিন্ন ব্র্যান্ডের। তো আমরা ওনাকে MSI একটি মাদারবোর্ড দিছি। এই MSI মাদারবোর্ড অনেকটাই ভালো কাজ করে, যেগুলো লেটেস্ট মডেলের যে প্রসেসর আছে ওইগুলোর ক্ষেত্রে। তো আমরা এখন এই যে মাদারবোর্ডটি আছে, এটি আমরা এখন খুলে আমি আপনাদেরকে দেখাবো এবং দেখব যে এই মাদারবোর্ডের সাথে আর কী কী আছে। একটি ব্রে বা একটি স্টিল আছে, তারপর হচ্ছে অরিজিনাল যে শাটা কেবলগুলো আছে এগুলো এর সাথে দুইটা দেওয়া হয়েছে, এবং এর মধ্যে যে MSI এর যে মাদারবোর্ডের সিডি আছে এবং স্টিকারও আছে, তো এগুলো এর সাথে আপনারা পেয়ে যাবেন। এবং এখানে ম্যানুয়াল বই আছে, তো এখানে সব কিছু লেখা আছে যে এই মাদারবোর্ড সম্পর্কে কেমনে কী করতে হবে। আমি এখন এই মাদারবোর্ডটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটি আপনারা দেখতে পাচ্ছেন M.SSD স্লট দেওয়া আছে, এবং এই মাদারবোর্ডের পিছনের দিকে USB 3.0 পোর্ট আছে, টোটাল 4টি HDMI পোর্ট আছে, তারপর হচ্ছে DVI পোর্ট এবং BGA পোর্ট আছে, 2টি দেওয়া আছে। PS2 কিবোর্ড মাউস আপনারা চাইলে এর মধ্যে ব্যবহার করতে পারবেন। এবং এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন HDMI পোর্ট আছে, এটি দিয়ে 4K যে গ্রাফিক্স আছে আপনারা পাবেন, ভালো মানের মনিটর হলে, এবং 4K ভিডিও দেখতে পারবেন, কারণ এই মাদারবোর্ডটি 4K সাপোর্টেড একটি খুবই ভালো মাদারবোর্ড। এবং এই মাদারবোর্ডের যে মডেল আছে, এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে B460M প্রো মডেল MSI এর। এবং এখানে গ্রাফিক্স কার্ডের যে আপনারা দেখতে পাচ্ছেন স্লট আছে, সাইডের দিক দিয়ে হিটসিনে দেওয়া আছে, যার ফলে অনেকটাই গ্রাফিক্স কার্ড লাগালে কানেক্টিং এবং ডিসকানেক্টিং প্রবলেম বেশি একটি করবে না এবং অনেকটাই ভালো আপনারা সাপোর্ট পাবেন। তারপর হচ্ছে শাটা পোর্টের মধ্যে আমরা আসি। এর মধ্যে শাটা পোর্ট আছে টোটাল 6টি, এবং শাটা পোর্টগুলো অনেকটাই আমার কাছে ভালো মনে হয়েছে, যে 4টি আছে, তারপর হচ্ছে এখানে 2টি আছে। আপনারা যারা ভাবতেছেন অনেকগুলো হার্ড ডিস্ক ব্যবহার করেন, আপনারা এই বোর্ডটি আপনারা চয়েস করতে পারেন। এবং এখানে মাদারবোর্ডের মধ্যে যে কম্পোনেন্টগুলো আছে, যেমন আগের যে মাদারবোর্ডগুলো যেগুলো ছিল, এগুলোর যে কোয়েলগুলো ছিল, এগুলো নর্মাল কোয়েল ছিল, এবং এই
যে এমএসআর এই মডেলটি আছে এর মধ্যে মাদার বোর্ডের যে কোয়েলগুলো আছে এগুলো ল্যাপটপের কোয়েল করছে, যার ফলে ভোল্টেজ সংক্রান্ত সমস্যাগুলো একটু কমই হবে। এবং এর মধ্যে যে মুসফেট ব্যবহার করা হয়েছে এগুলো অনেকটাই অত্যাধুনিক। এবং এই মাদার বোর্ডের মধ্যে যে সলিড ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে একবারে লেটেস্ট ভার্সনের, যার ফলে আপনারা যখন লং টাইম ব্যবহার করবেন ভোল্টেজজনিত কোনো তেমন একটি প্রবলেম হবে না। তারপর হচ্ছে ফ্রন্ট ইউএসবি 3.0 পোর্টের কানেক্টর এখানে দেওয়া আছে, এবং এখানে দুইটি র্যাম স্লট আছে, এগুলো হচ্ছে DDR4-এর। আপনারা এখানে দেখতে পাচ্ছেন DDR4-এর আপনারা 16/16 32 GB ইউজ করতে পারবেন। তো এই মাদারবোর্ডের যে প্রাইস আছে এটি আমরা ওনাকে ধরে দিছি বর্তমানে একবারে আপডেট প্রাইস 8,800 টাকা, আর মার্কেটে বর্তমানে 9,200 টাকা করে চলতেছে। তো যেহেতু উনি অনেক দূর থেকে আমাদের ইউটিউবের মাধ্যমে অর্ডার করছে, সেজন্য ওনাকে আমরা ডিসকাউন্ট অফার দিতেছি। এবং এই মাদারবোর্ডটির যে গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটি হচ্ছে 3 বছরের, ভিতরে যে কোনো সমস্যা এটি রিপ্লেস করে দেওয়া হবে। তারপর হচ্ছে যেহেতু এই যে এই মাদারবোর্ডটি যেহেতু 10th generation-এর একটি পিসি উনি বিল্ড আপ করছে, তো ওই জন্য ওনাকে আমরা একটি SSD দিছি। এখানে SSD ওনাকে আমরা 1,800 টাকা প্রাইস ধরে দিছি। এটি হচ্ছে WD-র একটি M.2 SSD, অনেকটাই ভালো মানের। তো এটিও 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। তবে এই যে SSD আছে এটির লোকাল প্রাইস হচ্ছে বর্তমানে 2,200 টাকা। তারপর হচ্ছে আমরা যে যে র্যামটি দিছি ওনাকে DDR4-এর একটি র্যাম, এটি হচ্ছে রামাস্তার একটি 3 বছরের ওয়ারেন্টির একটি র্যাম দেওয়া হয়েছে। তো এই র্যামটির মধ্যে হিট সিন দেওয়া আছে এবং অনেকটাই মোটামুটি ভালো মানের একটি র্যাম। তো এই র্যামটি ওনাকে আমরা 3,200 টাকা ওনাকে আমরা ধরে দিছি। তারপর হচ্ছে উনি আমাদের কাছ থেকে, আমি আপনাদেরকে ইনভয়েসটি দেখাচ্ছি, দুইটি RGB কিবোর্ড নিছে, কম্বো কিবোর্ড। এখানে আমরা 1,200 টাকা আমাদের রেগুলার প্রাইস, ওনাকে আমরা 21% ডিসকাউন্ট দেওয়ার পরে, এখানে দুই কিবোর্ডের দাম ডিসকাউন্ট দেওয়ার পরে আসছে 1,896 টাকা। এই যে কিবোর্ডটি আছে এটি আমরা বর্তমানে 1,200 টাকা করে আমরা সেল করি। তো উনি যেহেতু আমাদেরকে অনলাইনে অর্ডার করছে সেজন্য ওনাকে আমরা 21% ডিসকাউন্ট দিয়ে 1,896 টাকা করে দিছি। দুইটি কিবোর্ড উনি নিছে এবং এর সাথে একটি মাউসও আছে, RGB গেমিং মাউস, অনেকটাই ভালো মানের। তারপর হচ্ছে যেহেতু এটি একটি 10th generation-এর একটি PC বিল্ড আপ উনি করছে, তো ওই জন্য আমরা ওনাকে একটি গেমিং পাওয়ার সাপ্লাই দিছি। এবং এখানে এই পাওয়ার সাপ্লাইয়ের যে প্রত্যেকটা কানেক্টর আছে, তো প্রত্যেকটা কানেক্টরই র্যাপিং করা এবং অনেকগুলো শাটা পুট আছে, এবং এখানে প্রত্যেকটা যে ওয়্যার আছে বা কেবল আছে এগুলো অনেকটাই লম্বা। এবং এটি হচ্ছে, আমি দেখাচ্ছি, এটি হচ্ছে 500 ওয়াটের একটি গেমিং পাওয়ার সাপ্লাই, এবং এখানে প্রত্যেকটা যে অ্যাম্পিয়ার আছে প্রত্যেকটা অ্যাম্পিয়ারই অনেক বেশি, এবং এর ভিতরের দিকে একটি কুলার আছে, এবং এটি হচ্ছে 18+ ভেরিফাইডেড একটি পাওয়ার সাপ্লাই, এবং এটি লং টাইম ব্যবহার করলেও কোনো প্রবলেম হবে না। তো এই পাওয়ার সাপ্লাইটি আমরা মূলত 1,800 টাকা সেল করি। তো ওনাকে আমরা ডিসকাউন্ট দিয়ে আমরা কত টাকা ধরছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। গেমিং পাওয়ার সাপ্লাই ওনাকে আমরা 1,700 টাকা ছিল, 25% ডিসকাউন্ট দিয়ে 1,275 টাকা করে দিছি। তো এই হচ্ছে ওনার টোটাল যে প্রাইস ছিল, এবং উনি ওনাকে আমরা একটি পেস্ট দিছি, এটি 80 টাকা ধরছি, এবং একটি র্যামও উনি আমাদের কাছ থেকে নিছে, এটিও আমরা প্রায় 490 টাকা ধরছি, DDR3 2GB র্যাম। তো এই হচ্ছে ওনার হচ্ছে ক্যাচিং বাদে টোটাল একটি 10th generation-এর PC-র বাজেট এখানে 29,400 টাকার মতো। তো আপনারা ক্যাচিং সহ যদি নেন তাহলে 30,000 টাকার ভিতরে আপনারা একটি 10th generation-এর Core i3 একটি PC বিল্ড আপ করতে পারবেন ভালো মানের। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনারা জানাবেন। আর আপনারা যদি কম্পিউটারের কোনো ধরনের প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে চান, আমাদের যে মোবাইল নাম্বারটি আছে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাহলে আমাদের কাছ থেকেও নিতে পারবেন। এবং আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি প্রোডাক্টের রিভিউতে। ধন্যবাদ সবাইকে।